ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর দাবি বিজেপির। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সভাপতি দীপঙ্কর জানার নির্দেশে রায়দিঘিতে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনার একনিষ্ঠ কর্মী পলাশ রানা ও বাবু চক্রবর্তী এবং বিজেপির কর্মী সমর্থকরা। এই প্রতিবাদ সভার থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী পলাশ রানা রাজ্য সরকারকে একগুচ্ছ অভিযোগ নিয়ে তোপ দাগলেন। তার অভিযোগ, মথুরাপুর দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে এখনও অনেক শ্রমিক বাইরে রয়েছেন, তাদেরকে এখনো পর্যন্ত ফেরানোর কোনো ব্যবস্থা করা হয়নি এবং রাজ্য জুড়ে রেশন দুর্নীতি চলছে, তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও কেন্দ্রের নির্দেশ মতো পর্যাপ্ত টেস্ট না করে সঠিক করোনা আক্রান্তের রিপোর্ট লোপাট করা হচ্ছে, এমনই অভিযোগ করেন দক্ষিণ চব্বিশ পরগনার রায় মথুরাপুরের একনিষ্ঠ বিজেপি কর্মী পলাশ রানা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মথুরাপুর সাংগঠনিক জেলা মাননীয় জেলা সভাপতি দীপঙ্কর জানা মহাশয়ের নির্দেশে রাজধানী বিধানসভার অন্তর্গত কুমুরপাড়া জিপিতে আজকের আমরা এই রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আজকে এই লকডাউনের মধ্যে তারা সেখানে অনাহারে আছে, অন্যান্য রাজ্যে বাড়ি ফিরতে পারছে না, সরকারের কোনো পদক্ষেপ নেই, করোনা আক্রান্ত মানুষদের কোনো হদিশ দেওয়া হচ্ছে না, করোনা আক্রান্ত মানুষরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কোনো করোনা আক্রান্ত মানুষের মৃত্যুর লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে, রেশনের দুর্নীতি, অনাহারে মানুষের মৃত্যু, এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই করোনা নিয়ে অনেক রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠছে যে করোনা নিয়ে রাজনীতি চলছে, তো সে বিষয়ে আপনি কি বলবেন? করোনা নিয়ে রাজনীতি চলছে মানে করোনা আক্রান্ত মানুষদের টেস্ট করা হচ্ছে না, কোনো যদি প্রাইভেটভাবে টেস্ট করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদেরকেও নিষেধ করা হচ্ছে, যাতে পিছিয়ে করে অনেক করোনা আক্রান্ত ধরা পড়ে যায় পশ্চিমবঙ্গে, এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন এখানকার রাজ্য সরকার। পলাশানা রাজনীতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি নেতৃত্ব। মথুরাপুর থেকে সুখেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।